किछु किछु मुभि आछे जेगुलो देखार परे मने हय जे ना एई मुभिटार रिव्यू ना करलेई ना एई मुभिटार रिव्यू करतेई हबे। तो आजके तेमोनी एकटा मुभिर रिव्यू निये आपनादेर सामने हाजिर हलाम। किन्तु दुःखजनक हच्छे आजके आमि जे मुभिटार रिव्यू करब सेटार आईएमडीबी रेटिंग हच्छे 6.6। মানে আমি জানি না এত সুন্দর একটা মুভির কিভাবে আইএমডিবি রেটিং এত কম হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া বিথি হাজির হয়ে গেলাম আমার ইউটিউব চ্যানেল সুরাইয়া বিথিতে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। আমি দুটোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনারা যারা নতুন নতুন মুভি দেখতে পছন্দ করেন বা হচ্ছে নতুন মুভিগুলো খুব সহজেই দেখতে চান তারা চাইলে फेसबुके गিয়ে নিউ মুভি কালেকশন লিখে সার্চ করলে একটা গ্রুপ পেয়ে যাবেন। গ্রুপটার স্ক্রিনশট আমি এই পাশে দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে সেই গ্রুপটায় জয়েন করতে পারেন। গ্রুপটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিছুদিন আগে আমি মেসেঞ্জারে এবং হচ্ছে ইনস্টাগ্রামে দিয়েছিলাম যে রাতসাসান এবং ফরেনসিক মুভির মধ্যে কার কোনটা ভালো লাগে। তো ম্যাক্সিমাম ভোট পড়েছে রাতসাসানে। হ্যাঁ, রাতসাসান খুবই ভালো একটা মুভি, এটাতে ভোট বেশি পড়বে এটাই স্বাভাবিক। তো পরে আমি যেটা করি আরেকটা ডে দিই যে হচ্ছে ফরেনসিক মুভিটা তারা देखे कि ना। तो मैक्सिमाम वोट पड़े जे ना तारा फरेंसिक मुभिटा देखेनी। तो आमी चिंता करलाम जेहेतु आमार फ्रेंड लिस्टेर मैक्सिमाम फ्रेंड ही होच्छे आपनार फरेंसिक मुभिटा देखेनी, तो एई मुभिटा निये रिव्यू करा जेतेई पारे। সেজন্যই আসলে ফরেন্সিক মুভির রিভিউ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ। ফরেন্সিক মুভিটা হচ্ছে ইন্ডিয়ান মালায়ালাম সাইকো থ্রিলার একটা মুভি। এই মুভিটা গত 28 ফেব্রুয়ারি রিলিজ হয়েছে, যেটার আইএমডিবি রেটিং হচ্ছে 6.6। খুবই দুঃখজনক। আর এই মুভিতে অনেকেই পারফরমেন্স করেছেন। তাদের মধ্যে যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো আমি একটু বলছি। তারা হচ্ছেন টভিনো থমাস, তিনি অভিনয় করেছেন স্যামুয়েল জন কাট্টুকারান চরিত্রে। এছাড়াও আছেন মমতা মোহনদাস, তিনি অভিনয় করেছেন রিতিকা জেভিয়ার চরিত্রে। এছাড়াও আছেন রেবা মোনিকা জন, ছাড়াও আসলে অনেকেই পারফরমেন্স করেছেন এই মুভিতে। তো এবার আসি এই মুভিটার প্লট নিয়ে। মুভিটার প্লটটা হচ্ছে এরকম যে একজন সাইকো, যিনি হচ্ছেন সিরিয়াল কিলার, তিনি যেটা করেন শহরের 6 থেকে 7 বছরের ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে কিডন্যাপ করেন। কিডন্যাপ করে তিনি তাদেরকে হত্যা করেন। হত্যা করার পরে তাদের লাশগুলোকে শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে ফেলে রাখেন। তো এই যে খুনগুলো হচ্ছে এটা সলভ করার দায়িত্ব পড়ে হচ্ছে রিতিকা জেভিয়ারের উপরে। তো তিনি ফরেন্সিক টিমের হেল্প চান। ফরেন্সিক টিমের পক্ষ থেকে স্যামুয়েল জন কাট্টুকারানকে পাঠানো হয় এই কেসটা সলভ করার জন্য। তো এরকমই আসলে মুভিটার প্লট। আর মুভিটার শুরুতে কি বলবো, খুবই মানে গায়ে লোম কাটা দেয় এরকম টাইপের কিছু সিন দেখানো হয়। তারপরে হচ্ছে আস্তে আস্তে মুভিটা এগোতে থাকে। তো পুরো মুভিটা আসলে খুবই এনজয় করেছি আমি, আমার খুবই ভালো লেগেছে। এবার আসি এই মুভিটার হচ্ছে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে। তো পজিটিভ দিকের কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো যে এই মুভির প্লটটা অসাধারণ, খুবই সুন্দর। মানে আমার একবারও মনে হয়নি যে এত বড় একটা মুভি দেখছি আমি বোর হয়ে যাচ্ছি, মানে স্ক্রিন থেকে একবারও আমি চোখ সরাতে পারিনি। এবং মজার ব্যাপার হচ্ছে এই মুভিটা আমি দুবার দেখেছি। এরপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভিতে যারা পারফরমেন্স করেছেন সবার পারফরমেন্স এক কথায় অসাধারণ ছিল। প্রত্যেকে যার যার নিজের জায়গা থেকে খুবই ভালো পারফরমেন্স করেছেন। আর এই মুভিতে দুটো বাচ্চা শিশু আছে, তারা হচ্ছে রুবেন এবং হচ্ছে নাভিয়া নয়না। তো ওদের যে ক্যারেক্টারটা ছিল এত সুন্দর, বিশেষ করে রুবেন যে পারফরমেন্সটা করেছে আমার খুবই ভালো লেগেছে। ওর যে মানে চাহনি বা ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে সব কিছুই একদম অন্য মাত্রায় নিয়ে গেছে এই মুভিটাকে, আমার যেটা মনে হয়েছে। এছাড়াও বাকি যারা ছিলেন তারাও খুবই ভালো পারফরমেন্স করেছেন। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মুভির টুইস্টগুলো, প্রত্যেকটা টুইস্ট এত সুন্দর করে বিল্ড করা হয়েছে এবং সেটাকে এত সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে যেটা আসলে এক কথায় অসাধারণ ছিল। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এই মুভিটা আপনাকে কনফিউজড করার জন্য এনাফ। এখানে আসলে প্রচুর কনফিউশন তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে এটা আসলে আপনাকে মানে ভাবাতে সাহায্য করবে যে কি হচ্ছে না হচ্ছে। আপনি ভাববেন যে না ওই সব খুনগুলো করেছে, কিন্তু আলটিমেটলি এরকম কিছুই হবে না, শেষে গিয়ে একদম অন্যরকম কিছু হয়ে যাবে। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এক কথায় অসাধারণ ছিল। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি একটু শোনাই, লা 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 লা। আমি যদিও এত ভালো গানটা পারি না, তারপরে একটু শুনালাম। মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যখন প্লে হবে এবং আপনি যখন মুভির সিনগুলো দেখবেন, মানে জাস্ট গায়ে লোম কাটা দেবে এরকম একটা মুভি। তো খুবই মানে এনজয় করার মতো। তো আশা করবো আপনাদের ভালোই লাগবে। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, যেহেতু মুভিটার নাম ফরেন্সিক, তো হয়তো শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টরাই ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। মোটেও এরকম না, এই মুভিটা মেডিকেল হোক নন মেডিকেল হোক যে কেউ ইজিলি বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, সেখানে আসলে না বোঝার মতো কোনো অবকাশ নেই। তবে হ্যাঁ, আপনি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে একটু কনফিউশন তৈরি হতে পারে যে কি হচ্ছে বা আসলে কি বুঝাতে যাচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা A to Z একদম মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব ইজিলি এটার কাহিনী বুঝতে পারবেন। এখন আসি নেগেটিভ দিক। নেগেটিভ দিক আসলে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। কিছু কিছু বনের সিন দেখানো হয়েছে, সেখানে আমার মনে হয়েছে যে কালার টোনটা একটু ভালো হলেও হতে পারতো। এছাড়া আসলে আমি সত্যি নেগেটিভ দিক তেমন কিছুই খুঁজে পাইনি এই মুভিটার ক্ষেত্রে। তো এই ছিল ফরেন্সিক মুভির রিভিউ। আর আমি হচ্ছে কিছুদিন আগে পেঙ্গুইন মুভির রিভিউ করেছি, যারা এখনও সেই রিভিউটা দেখেনি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই কিন্তু আমার সেই মুভিটা চেক করতে ভুলবেন না। তো এই ছিল আজকের মুভি রিভিউ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা সবাই জানেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।